আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস ইন সাফা ডিগ্রি কলেজ মঠবাড়িয়া পিরোজপুর। টুডে উই শ্যাল লার্ন নারেশন, হাউ এ স্টুডেন্ট ক্যান ইজিলি ট্রান্সফার এনি ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ। আমরা আজকে এই জিনিসটাই শিখব। মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যাকচুয়ালি নারেশন ইজ নাথিং বাট দ্য পোলাইট সাবমিশন of any conversation between two person by a third one to the fourth. Narration jinishta dui byaktir kothopokothon titiyo byaktir shrobaner dara chaturtho byaktir kache uposthapon chhara ar kichu noy. Ei narration korte amader matro tinta bishoy khyal korte hobe, tinta bishoy shikhte hobe. Ek, NP er poriborton. দুই, টেন্স এর পরিবর্তন। তিন, নৈকট্যবাচক ওয়ার্ড বা ফ্রেজ এর দূরত্ববাচক ওয়ার্ড বা ফ্রেজে পরিবর্তন। তো আজকে আমরা এই তিনটা কাজের ন্যারেশনের তিন ভাগের এক ভাগ শিখব, অর্থাৎ এনপি এর পরিবর্তনটা আমরা এখন শিখব। দেখো এনপি কি, কীভাবে পরিবর্তন হয়। শি সেড টু মি আই শ্যাল হেল্প ইউ, সে আমাকে বলল আমি আপনাকে সাহায্য করব। এখানে এই বাক্যটা শি সেড টু মি, এটা রিপোর্টিং স্পিচ। আই শ্যাল হেল্প ইউ, এটা রিপোর্টেড স্পিচ। আমরা যখন ন্যারেশনটা করব, এই রিপোর্টেড স্পিচের মধ্যে এখানে আই আছে, ইউ আছে, গ্রামারের ভাষায় এটাকে আমরা এনপি বলছি। এনপি মিন্স নাউন অ্যান্ড প্রোনাউন। নাউন প্রোনাউনগুলিকে এখানে এনপি বলা হয়েছে। তো এই আই কি হবে ইনডাইরেক্ট স্পিচে, ইউ কি হবে, সেই জিনিসটা আমরা এখন সবিস্তারে শিখব। মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ নো সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ক্যান বি ডিভাইডেড ইন্টু থ্রি গ্রুপস, দ্যাট ইজ পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আই এবং উই ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে, আই এবং উই ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে, ইউ সেকেন্ড পার্সন। তো ন্যারেশনে এই আই এবং উই কি হবে, এই জিনিসটি আমরা এখন বুঝতে চাই, ঠিক না। অতএব দেখো এতটুকুন সমান সমান শি টোল্ড মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, শি টোল্ড মি দ্যাট। এখন এখানে আছে ফার্স্ট পার্সন আই, ফার্স্ট পার্সন আই থাকুক উই থাকুক, এটা চেঞ্জ হবে ফার্স্ট এনপি অনুযায়ী। ফার্স্ট এনপি অনুযায়ী, ফার্স্ট এনপিটা কি, এই বাক্যে ব্যবহৃত প্রথম নাউন প্রোনাউনটা হলো ফার্স্ট এনপি, দ্বিতীয় নাউন প্রোনাউনটা হলো সেকেন্ড এনপি। তাহলে ফার্স্ট পার্সন হইলে ফার্স্ট এনপিকে ফলো করবে, অর্থাৎ এখানে শি হবে। যেহেতু আই শিকে নির্দেশ করলো, শি হবে। এখন আমি ভার্ব নিয়ে ভাবুম, ভার্বের ভাবনা আমাদের টেন্সের পরিবর্তনে আমরা দেখতে পারবো, কিন্তু এখানে তারপরও আমরা ভার্বটা সমান সমান উড, উড হেল্প লিখলাম। উড হেল্প কীভাবে হইল, এটা আমরা পরের ক্লাসে টেন্সের পরিবর্তনে সবিস্তারে শিখব। এখন এটা মুক্তাসার শিখলাম মোটামুটি। এখন ইউ কী হবে, ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড এনপিকে ফলো করবে। এখানে সেকেন্ড এনপি কি আছে, মি, তাহলে এখানে মি হবে। ইজ ইট নট ইজি, খুব সহজ একটা ব্যাপার। তাহলে ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট এনপিকে ফলো করবে, সেকেন্ড পার্সন সেকেন্ড এনপিকে ফলো করবে। এখন তোমরা বলতে পারো, স্যার যদি থাকে থার্ড পার্সন, যদি থার্ড পার্সন থাকে তার কোনো পরিবর্তনই হবে না, তাহলে ওইটা আরও সহজ হয়ে গেল। যেমন যেমন শি সেড টু মি, শি সেড টু মি দে আর রিয়েলি
brave. They are really brave. তারা সত্যিকার অর্থেই সাহসী। এই বাক্যটা যখন আমরা ন্যারেশন করব, আমরা এখানে দেখব দে কি হবে। দে যেহেতু থার্ড পারসন, ইট উইল নট বি চেঞ্জড, এর কোনো পরিবর্তনই হবে না। যেমন শি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল যে, কি বলল, দ্যাট, দে আছে এখন থার্ড পারসন, চেঞ্জ হবে না, তাহলে দে দেই হবে, দ্যাট দে। ভার্ব আছে আর, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আমরা যদিও টেন্সের পরিবর্তনের সময় শিখব, তারপরে এখন না করে গেলে তো আর পারি না, আরটা হবে অয়ার, পাস্ট ইনডিফিনিট টেন্স। রিয়েলি অ্যাডভার্ব, ব্রেভ, অ্যাডজেক্টিভ, এগুলির কোনো পরিবর্তনই হবে না, কাজে যা আছে তা। রিয়েলি ব্রেভ কে, অত্যন্ত সহজ হয়েছে না? ফার্স্ট পারসন হলে ফার্স্ট এনপিকে ফলো করবে, সেকেন্ড পারসন সেকেন্ড এনপিকে ফলো করবে, থার্ড পারসন হইলে অপরিবর্তিত থাকবে। তাহলে ন্যারেশনের তিনটা কাজ, মাই ডিয়ার স্টুডেন্ট, তিনটা কাজ, তার একটা কাজ আমরা অলরেডি 5 মিনিটের মধ্যে শিখাই ফেলছি, ঠিক না? তাহলে আগামীকাল ক্লাসে আমরা শিখব টেন্স এর পরিবর্তন, টেন্স এর পরিবর্তন। তাহলে আজকে এখানেই রাখি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।